শুনছেন gomati.tv দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। কুমিল্লার মুরাদনগরে হযরত আবু বকর মৎস্য ও ডেইরি খামারের সাফল্য। তৃষ্ণা ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগতম। এখানে পাচ্ছেন আপনার মনের মতো সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, ফ্রিজ, ডিপ ফ্রিজ, রঙিন এলইডি টিভি, রাইস কুকার, পানির ফিল্টার, গ্যাসের চুলা সহ আরো বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। চলে আসুন তৃষ্ণা ইলেকট্রনিক্সে, মুরাদনগর উপজেলা গেটের সামনে। কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের মোহাম্মদ আলী দীর্ঘদিন কুয়েতে প্রবাসী হয়েও ছুটিতে এসে অবসর সময়টাকে কাজে লাগিয়ে দেশে এসে শুরু করেন গরু ও মাছের খামার। কঠোর পরিশ্রম এবং সততা তাকে এনে দেয় এক বিরাট সাফল্য। কুয়েতেও আছে মোহাম্মদ আলীর সুপার স্টোর। তিনি প্রবাসে সফল ব্যবসায়ী। প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে তিনি গড়ে তোলেন হযরত আবু বকর মৎস্য ও ডেইরি খামার। এখন তার ফার্মে বিভিন্ন জাতের গরু, 20টির উপরে উন্নত জাতের ষাঁড় গরু রয়েছে। তিনি নিজেই দেশীয় গরু খামার করে এখন সফল খামারি। তার খামারের গরুগুলোর নাম দিয়েছেন বাহুবলী, রাজা, রানী, চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর সহ আরো অনেক নাম। এ বিষয়ে হযরত আবু বকর মৎস্য খামার স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন প্রবাসী থেকে দেশে এসে তিনি প্রথমে তার 20 কানি জমিতে গড়ে তোলেন একটি মাছের খামার। শুরুতে লোকসান হলেও এখন তিনি লাভবান হওয়ায় তিনি খামারে আরও সম্প্রসারণ ঘটান। এখন তিনি আগামী কোরবানি ঈদে উপলক্ষে দেশীয় গরু ব্যবসা শুরু করেন। তিনি তার খামারে প্রতিটা গরুকে ন্যাচারাল খাবার দিয়ে থাকেন। তাকে প্রাণী সম্পদ অফিস থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হয় জানিয়ে বলেন, প্রায় সময় তার খামারটি দেখতে আসেন এবং পরামর্শ দেন। তিনি বলেন, আজকাল অনেক শিক্ষিত যুবকরা আমার খামার দেখে খুবই উৎসাহী হয়ে উঠেছে এবং আমার পরামর্শে কেউ কেউ ফার্মও গড়ে তুলছে। মোহাম্মদ আলী আরও বলেন, যারা কোরবানী ঈদের রোগমুক্ত দেশীয় গরু খরিদ করতে ইচ্ছুক আজই যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বারে 01759626120। আমি মূলত প্রবাসী, কুয়েত প্রবাসী, আমার বাইরে ব্যবসা আছে কুয়েত। তো আমি করোনাকালে দেশে আসি, আসার পরে দেখলাম যে অবসর পাই, তখন আমি চিন্তা করলাম যে আমি একটা ফার্ম করি। তখন আমি আমার আব্বা আগে ফালতো, তখন আমি গরুটি বাজার থেকে ক্রয় করে আনি শুধু আজকে 5-6 মাস। তো ইনশাল্লাহ এই গরুটি অনেক বড় হয়েছে, তো বেকানা থেকে আমি এই গরুটি পাইলা ইনশাল্লাহ ভালো বড় হয়েছে। তো আমি যারা বেকার আছে যুবক তাদেরকে বলি যে বেকানা থেকে গরু ব্যবসা আমি মনে করি লাভজনক ব্যবসা। একজনে যেই যতটুকু পারে একটা হোক দুটো গরু পারলে আমি মনে করি যে বেকারত্বটা দূর হবে। তা আপনি এই গরুর খামারের পাশাপাশি আর কি কি করেছেন? আমার আপনার হাঁসের খামার আছে, এরপরে আমার আরেকটা খামার আছে গরুর, এরপরে মৎস্য আছে, মৎস্য চাষও করি আমি, প্রজেক্ট আছে, ইনশাল্লাহ আপনার দেখামো মাছ আছে। তাহলে আপনি এই যে গরু যে পালন করছেন সেই গরুগুলো কি আসলে কুরবানি উপলক্ষে আপনি মূলত তৈরি করছেন? কুরবানি উপলক্ষে আমি তৈরি করছি, এবং কি শুধু খোল, ভুসি আর ভুট্টা বা অন্য কোনো খাবার আমি দিই না। ন্যাচারাল খাবারটা, যে ন্যাচারাল খাবারটা আপনি দিচ্ছেন, মানে কৃত্রিম কোনো খাবার দিচ্ছেন না? আমি ঘাস, ভুসি, তারপর খোল। তো আসলে একটা জিনিস দেখলাম যে আপনি এখানে আপনার অনেকগুলো গরুর নাম রেখেছেন, বিভিন্ন নাম, রাজা, মেম্বার, তারপর একটা রেখেছেন বাহুবলী। হ্যাঁ, এটা রাজাবাবু, এটা মেম্বার, এটা চেয়ারম্যান, এটা বাহাদুর, আর এটা বাহুবলী, আর এটা লালু মিয়া, আর এটার নাম হলো নারু ব্রাহ্মা। হ্যাঁ, আমার কথা হলো যারা বাইরে যায় আমার চিন্তা করে, আমি মনে করি বাহিরে এই টাকাটা তার না যাইয়া কয়েকটা গরু কিনা যদি ফালে, আমি মনে করি যে আমি তো বাহির থাকি, অভিজ্ঞতা আছে, আমি মনে করি বাংলাদেশে বাহির হচ্ছে ভালো। আপনারা দেখছেন gomati.tv দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি।